ওয়েলকাম টু দিশিয়ারি এক্সাম গাইড প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি আজ ক্লাস নাইনের ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট টু এর প্রশ্ন ও উত্তর বন্ধুরা তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর পয়েন্ট টু পয়েন্ট লিখে নাও এবং এই প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর লিখে নেওয়ার আগে অবশ্যই অন্যান্য অ্যাক্টিভিটি টাস্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই হবে ও পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিতে হবে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করি শুরু করছি আজকের অ্যাক্টিভিটি টাস্ক বন্ধুরা এখানে তিনটে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে পার্ট টু ইংলিশে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু এবং থ্রি বন্ধুরা প্রথমে এখানে একটা প্যাসেজ দেয়া আছে ঠিক আছে এই প্যাসেজটা আমি পড়ে নিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও ঠিক আছে তারপর উত্তরগুলো দেখে নাও এই প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে এ ডে ইন দ্য জু থেকে এ ডে ইন দ্য জু থেকে যার লেখক হলো জের গেরাল ডারেল তাহলে প্যাসেজটা পড়ি তোমরা শোনো দ্য এভারেস্ট জুডে বিগিন জাস্ট বিফোর ডন সাধারণ চিড়িয়াখানার একটা দিন শুরু হয় ভোর হওয়ার আগেই দ্য স্কাই উইল বি স্লাইটলি টিনসড উইথ ইয়েলো হোয়েন ইউ আর অ্যাকিনড বাই দ্য বার্ড সং আকাশটা সামান্য হলদে হয়ে উঠলেই তুমি পাখিদের গানে জেগে যাবে ইউ ক্যান হেয়ার এ রবিন সিঙ্গিং তুমি একটা রবিন পাখির গান শুনতে পারবে ইউ হেয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হর্স হর্স ক্রাইস অফ দ্য টওরাকস অ্যান্ড এ জয়ফুল বার্ড তুমি শুনবে টওরাকোস পাখি তীব্র নরম সামান্য কর্কশ শব্দ এবং একটি আনন্দপূর্ণ গায়ক পাখির গান অ্যাজ দ্য লাস্ট অফ হিস সং ডাইস দ্য হোয়াইট হেডেড থ্রাশ বার্স্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই যতক্ষণে তার গান শেষ হবে সাদা মাথার গায়ক পাখি উত্তেজিত চিৎকারে ফেটে পড়বে লুকিং আউট ইন টু দ্য কান্ট্রিয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লন্ডস ইউ ক্যান সি অ্যান্ড আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস বাইরে উঠোনের দিকে তাকিয়ে তুমি দেখবে ভেলভেটের মতো সবুজ বাগানে একটা উৎসুক ময়ূরীর দল শিশির ভেজা ঘাস খুঁজছে এ মেল পিহেন ইজ ড্যান্সিং হিজ টেল রেইজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সান লাইট একটা ময়ূর নাচছে সূর্যালোকে তার চকচকে লেজটা ঝর্নার মতো তুলে বন্ধুরা এটা পড়ে দিলাম এইবার উত্তরগুলো ঝটপট তোমরা খাতায় লিখে নাও রাইট রাইট দ্য অ্যাক্টিভিটিস অব দ্য ফলোইং বার্ডস অ্যাক্টিভিটি ওয়ান নিচে বিভিন্ন পাখিদের নাম দেওয়া আছে তাদের অ্যাক্টিভিটিগুলো লিখতে হবে তাদের কার্যকলাপগুলো প্রথমে আছে দেখো হোয়াইট হেডেড থ্রাশ উত্তর হবে বার্স্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই হোয়াইট হেডেড থ্রাশ বার্সড ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই বিতে দেখো গ্রুপ অফ পি হেন্স উত্তর হবে বা এই ইনভার্ট সার্চিং দ্য ডিউইগ্রাস সার্চিং দ্য ডিউইগ্রাস এবং সীতে দেখো এ মেল পিহেন ইজ ডান্সিং অ্যান্ড হিজ বার্নইল রেজ লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট আবার দেখো এ মেল পিহেন উত্তর হবে ইজ ড্যান্সিং অ্যান্ড হিজ বার্নিস স্টেইল রেজ লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট এবার অ্যাক্টিভিটি টু দেখে নাও প্রশ্নের উত্তরগুলো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্লাংস সঠিক অল্টারনেটিভগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো হি উইল উত্তর হবে দেখো হি উইল অ্যারাইভ হেয়ার বাই টুমেরো এখানে উইল উত্তর হবে তারপর দেখো শি হ্যাজ বিন স্টার্ডিং সিন্স মর্নিং হ্যাজ উত্তর হবে তারপর দেখো সিতে দে কাম ফ্রম ফার দে কাম দে হ্যাভ কাম ফ্রম ফার তাহলে দেখে নিয়েছ অ্যাক্টিভিটি টু এইবার দেখা যাক অ্যাক্টিভিটি থ্রিতে কী আচ্ছা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন হানড্রেড ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইউজ দ্য ফলোইং পয়েন্টস আচ্ছা নিউজ পেপারের গুরুত্ব জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখবে ঠিক আছে একশো ওয়ার্ডের ভিতর এখানে দেখে নাও পয়েন্ট দেওয়া আছে প্রোভাইডার্স ইনফরমেশান উইডেন্স আউটলুক এনরিচেস নলেজ অ্যান্ড গুড হ্যাবিট এই পয়েন্টগুলো দিয়ে লিখতে হবে তোমরা কিন্তু ঝটপট খাতা সরিও না ঝটপট লিখে নাও আমি চিঠিটা এখানেই কিন্তু লিখে দিয়েছি দেখে নাও প্রথমে দেখে নাও যে চিঠি লেখার সময় এটা যেহেতু পার্সোনাল লেটার সব সময় চিঠিটা লেখার সময় খাতার যেদিকে লিখবে খাতায় যেখানে লিখবে তার ডান দিকে নিজের ঠিকানা দেখো চিঠির উপরের দিকে ডান দিকে নিজের ঠিকানা এবং তার নিচে তারিখ দেবে এবং চিঠির নিচের দিকে বা দিকে বন্ধুর নামসহ ঠিকানা দেবে ঠিক আছে এটা ভালো করে লক্ষ্য করবে যে খাতার ডান দিকে উপরের দিকে উপরের দিকে ডান দিকে নিজের ঠিকানা এবং নিচে তারিখ এবং বা দিকে মানে চিঠিটার নিচে বা দিকে বন্ধুর নাম সহ ঠিকানা দেবে আর তাহলে শুরু করি দেখে নাও এবং ঝটপট লিখে নাও খাতায় মাই ডিয়ার তোমার বন্ধুদের নাম ইচ্ছা মতো যা ইচ্ছা দিতে পারো ঠিক আছে আমি দিয়েছি মাই ডিয়ার সুমন আই হোপ ইউ হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং ডেইলি নিউজ পেপার ফুল স্টপ নিউজ পেপার রিডিং ইজ এ মাস্ট ফর এ স্টুডেন্ট দ্য নিউজ পেপার ইজ এ ইউজফুল মিডিয়াম অফ অ্যাকুয়ারিং জেনারেল নলেজ অফ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য outside world one must keep in contact with things that involve social political and economic matters moreover newspaper reading will improve your knowledge of the language so you must find out some time to form to form দ্য হ্যাবিট অফ রিডিং দ্য নিউজ পেপার রেগুলারলি স্টার্ট নাও উইদাউট ফার্দার ডিলে এবার আরেকটা প্যারা করে আমি লিখেছি দেখো উইথ লাভ টু ইউ অ্যান্ড রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস শেষে দেখো ডান দিকে ঘেসে তোমরা লিখবে ইয়ার্স লাভিং ফ্রেন্ড তার নিচে নিজের নাম লিখবে আর যেগুলো ঠিকানা যেভাবে লিখতে হবে আবার একবার দেখে নাও এই চিঠিটা চিঠিটার ডান দিকে ঠিক আছে ডান দিকে উপরের দিকে ডান দিকে নিচের ঠিকানা এবং নিচে তারিখ আর চিঠিটার শেষে নিচের দিকে ঠিক আছে বা দিক ঘেষে বন্ধুর নামসহ ঠিকানা বন্ধুরা আরও আরও অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য তোমাদের সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নিয়মিত বিভিন্ন বিষয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নিয়মিত প্রশ্ন উত্তর পাবে সেই সঙ্গে সমস্ত বিষয়ের ও তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতেই হবে থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও